परम प्रेमय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा कि चाष आगे ठीक करे ने देख सोजा पास कि करे ओरे पागल वृत्ति माताल सद भावे चल ताई धरे आमादेर के आगे ठीक करते हबे आमरा कि चाई। आमरा प्रति प्रत्येकेई भालो चाई सुख थाकते चाई शांतिते थाकते चाई। आमरा प्रति प्रत्येकेई उन्नति करते चाई किन्तु जीवन चलनाय चलते गिये सेई समस्त किछु आमादेर लाभ सम्भव हये ओठे ना। ए पृथ्वी कबे शांत हबे कबे आमरा प्रकृत रूपे भालो थाकबो कबे आमरा प्रकृत रूपे सुख शांति लाभ करबो ए प्रश्न किन्तु आमादेर प्रति प्रत्येकेर मने बड़ई दाना बाँधे। एत तो उन्नति होच्छे किन्तु पृथ्वी शांत होच्छे ना केन बरं आरो अशांति बाड़छे बरं आरो विभिन्न रकम समस्या क्रिएट होच्छे। मानुष एत उन्नत हो केन एत समस्यार मध्य पड़बे केन ए पृथ्वी शांत हबे ना केन केन प्रति प्रत्येके सुंदर सुमधुर जीवन लाभ करते पारबे ना एटा किन्तु आमादेर के आगे भावते हबे। ए पृथ्वी से दिन शांत हबे जेदिन मानुष भालो हबे आर मानुष भालो करते गेले परम दयालेर विधि विधान के आमादेर मेने चलते हबे। प्रत्येकटा शिशु के जदि छोटोबेलाय जखन से कादार ताल थाके से कादार ताल थेके आमादेरके किन्तु मूर्ति गढ़ते हबे तादेरके सठिक शिक्षा शिक्षित करते हबे तबेई किन्तु प्रत्येकटा शिशु एक एक जन करे भालो मानुष हये उठबे आर भालो मानुष जखन पृथ्वीते छेये जाबे तखन ए पृथ्वी अटोमेटिकाली भालो हये जाबे। ज्ञानी जनेरा बोलेन दुर्लभई मानव जन्म स्रष्टा जा किछु सृष्टि करेछेन तार मध्ये मानुष तो अवश्यई आलादा। मानुष चिंता करते पारे सिद्धांत नीते पारे एगिए जेते पारे पिछिए जेते पारे उन्नतिर पथे चलते पारे अवनतिर पथे चलते पारे आरो कत किछु पारे। पशुर जीवने उन्नतिओ तेमनि हय अवनतिओ सेई अर्थे नेई से तार जिनगत बैशिष्ट्य अनुयायी चले ट्रेनिंग दिए ताके किछु कसरत बा अभ्यास शेखानो जेते पारे एई प्रचण्डई मानव जीवने अनंत सम्भावना आछे। आबार मानव जीवन अति विचित्र सबार आनंद चाइलो सबाई एक भावे ता खोजे ना जीवन के नष्ट करे देवाई अनेकेर काछे एक आनंदेर विषय सत्ताके तिले तिले खरच करे फेलाकेई केउ केउ उपभोग करे बोले मने करे। अनेके देखबे नेশা ভাঙ করে নিজেদের জীবনকে নষ্ট করে আনন্দে থাকার চেষ্টা করে। অনেকে আছে আরো বিভিন্ন রকম কর্ম করেন তার মধ্য দিয়ে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করেন কিন্তু প্রকৃতপক্ষে সেই আনন্দ তার লাভ হয় না। আমাদের গায়ে যখন বিভিন্ন রকম চর্মরোগ দেখা দেয় চুলকানি হয় তখন ওই জায়গাটা দেখবেন অনেকে লোক দিয়ে আজরে একরকম আরাম উপভোগ করেন। আমরা কেউ কেউ আবার ভাবি রোগটা আছে বলেই আরামটা পাচ্ছি কিন্তু রোগটা সারানোর যে আরো আনন্দের বা আরো আরামের সে খবরই আমরা অনেকে রাখি না। আমাদের বৃত্তি প্রবৃত্তি চালিত উপভোগগুলিও এইরকমই। জীবন আছে মানেই গতি আছে গতি আছে মানেই অভিমুখ আছে। এই অভিমুখ সঠিকভাবে নির্দিষ্ট না হলে জীবন গড়ে ওঠার বদলে ভেঙে চুড়েও যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির জীবন হঠাৎ করে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশে গেল। কেন এমন হয়? আসলে নির্মাণ পর্বই ঠিক মতো হয়নি হলে এমনভাবে ভেঙে পড়তো না। কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো কোনো ব্রিজ ভেঙে পড়তে নির্মাণে গলত থাকার জন্যই এমন হয়। শিশু জন্মানোর পর থেকেই শুরু হয় তার শরীর মন ও চরিত্রের সঠিক নির্মাণের প্রচেষ্টা। শিশুর বাবা মা ও পরিবারের সংস্কার যদি সঠিকভাবে এবং সুদৃঢ়ভাবে নির্মিত না হয় তবে শিশুর সার্বিক বিকাশ সাধন ঠিক হবে কিনা তা যথেষ্ট চিন্তা উদ্বেগের বিষয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানব জীবনের উৎকর্ষের সার্বিক বিকাশ সাধনের প্রসঙ্গে সুনির্দিষ্ট পন্থা আমাদের সামনে তুলে ধরলেন তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে। তাঁর তত্ত্বকে তিনি নিজেই ডেমোস্ট্রেট করে দেখালেন সারাটি জীবন ধরে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জীবনের সৌন্দর্য সার্থকতার অমোঘ পন্থার সন্ধান দিলেন। একানো রক্ত তীব্রতা ও কমাগতিতেই জীবনের সৌন্দর্য সার্থকতা। আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবি সেখানে একটা একানো বর্তনের ছন্দ আছে। সমস্ত গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ তাদের চাইতে অনেক বড় কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করেই চলেছে। তাদের কেন্দ্রে নির্দিষ্টতাই পরিক্রমণের পথ ও ছন্দ নির্দিষ্ট। আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণুর জগতে দেখি সেখানেও ইলেকট্রনগুলি তাদের চাইতে অতি ভারী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরেই চলেছে। ইলেকট্রনগুলিকে ধরে রেখেছে নিউক্লিয়াসের প্রতি তাদের তীব্র টান বা আকর্ষণ। গ্রহ নক্ষত্রগুলি এইরকম অতি শক্তিশালী টানের দ্বারাই নিয়ন্ত্রিত।
এই সুনির্দিষ্ট পরিক্রমণের ফলেই বস্তু তথা বিশ্বের আকার সংকুচিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে না। মানব জীবনের ক্ষেত্রে এরকমই তত্ত্ব প্রযোজ্য। মানুষের মনের মধ্যে অজস্র বৃত্তি প্রবৃত্তি সদিচ্ছা কুইচ্ছা উন্নতির ইচ্ছা অবনমনের ইচ্ছা শরীর মন চরিত্রের নির্মাণের ইচ্ছা ধ্বংসের ইচ্ছা কত কিছু খেলা করে। এক এক সময় এক এক রকম ইচ্ছা প্রধান হয়ে ওঠে। সাধারণত মনের গতির ওপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তাই কর্মের ওপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। জন্মের মুহূর্ত থেকেই আমরা অনন্ত ভালোবাসানে জন্মেছি। এই ভালোবাসাই আমাদের শক্তির উৎস। আমাদের জীবনের গতির অভিমুখ কোন দিকে হবে তা নির্ভর করে এই ভালোবাসা কার ওপরে বা কোথায় ন্যস্ত হবে তার ওপরে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অনুরাগই একমাত্র দীপন রজ্জু, যা ধরে মানুষ উন্নত হতে পারে অবনত হতে পারে। শ্রেয় সংশ্লিষ্ট অচ্যুত অনুরাগ মানুষকে উন্নতই করে তোলে, আর অবনত আসক্তি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। শ্রেষ্ঠ সংবদ্ধ অনুরাগী হও, প্রতিটা কাজে তা প্রদীপ্ত হয়ে উঠুক, সংবদ্ধিত হবে কৃতিত্বে। আমরা বিল্লমঙ্গলের কাহিনী জানি। একজন নারীর প্রতি টানে তিনি পাগল হয়ে উঠেছিলেন। তার জীবন ধীরে ধীরে সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে উঠেছিল। এক ঝড় জলের রাতে নদীতে ভাসমান মৃতদেহকে ভেলাভ্রমে তার ওপর চেপেই তিনি তার বাঞ্ছিত নারী চিন্তামণির সাথে দেখা করতে গেলেন। সেখান থেকেই তাঁর জীবনে এলো চরম প্রত্যাখ্যান। চিন্তামণি বললেন, আমার প্রতি তোমার যে টান, তার কিঞ্চিত যদি প্রভু শ্রীকৃষ্ণের ওপর থাকতো তুমি এতদিন তাকে পেয়ে যেতে। অর্থাৎ তাঁর চৈতন্য উদয় হলো, মুহূর্তে তার ভালোবাসার অভিমুখ পরিবর্তিত হয়ে গেল, তাঁর জীবনে অবনতির বদলে উন্নতি শুরু হলো। নারীতে চরম আসক্ত বিল্লমঙ্গল ভক্ত বিল্লমঙ্গলে রূপান্তরিত হলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, নরক ঘাঁটা মানুষেরও যদি তেষ্টা চেষ্টা শুভ রয়, কৃতিত্ব তালে তাই করে সে আস্থা কুড়ো তীর্থ হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভক্ত হনুমানের কথা খুব বলতেন, মারাঠা বীর শিবাজির কথাও বলতেন। দুজনেই তাঁদের জীবন্ত আদর্শ অনুরক্ত নিবেদিত প্রাণ, তাই তাঁরা বীর। তাদের কর্মে মননে একমুখে চিন্তনে তীব্রতা আছে, কখনো নিষ্ঠায় খাঁকতি নেই, ক্রমাগতি তাঁদের জীবনের শত। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবকে শুধু বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করলে অনুভব করা যায় কিভাবে তিনি তাঁর শরীর মন কর্ম অনুভব সমস্ত কিছু দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে মুক্ত করে চলেছেন এবং আমাদের মধ্যে তাকে বিতরণ করে চলেছেন। আমরা কি পারি না শ্রী শ্রী আচার্যদেবকে অনুসরণ করে আমাদের যার যা কিছু আছে সব দিয়ে তাঁর সেবা করতে? আসুন আমরা সবাই মিলে প্রিয় পরমের শ্রী পাদ পদ্মে প্রার্থনা জানাই ও সংকল্প গ্রহণ করি। সার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন সার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তিই করি যে ভয়। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালে প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলব, প্রতি প্রত্যেকেই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলব। আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ করে তুলব। সন্তান যখন ছোট থাকবে তখনই ঠাকুরের প্রত্যেকটি কথাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন, তখনই কিন্তু ঠাকুরের মানুষ করে তোলার চেষ্টা করুন। ঠাকুরের প্রত্যেকটা বাণী তাকে বিশ্লেষণ করে আস্তে আস্তে শোনাতে থাকুন। দেখবেন একদিন সন্তান আপনার মানুষের মতো মানুষ হবে। যে সন্তান ছোটবেলা থেকে ঠাকুরের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করতে পারেন, সেই সন্তানই কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠেন। আমরা ভাবি ছোটবেলায় সন্তান বুঝি কিছু বোঝেন না, এটা কিন্তু ভুল কথা। ছোটবেলায় সন্তানকে যা শেখাবেন, যেমনভাবে তাকে গড়ে তুলবেন, সেইভাবেই কিন্তু সেই সন্তান আপনার গড়ে উঠবে। আর যার ভিত শক্ত হবে সে কিন্তু প্রকৃত রূপে টিকে থাকবে। নির্মাণে যদি খাঁকতে থাকে, বিল্ডিং ভেঙে যায়, তাই তো তখন তার গোড়াটাকে বেঁধে দিতে হবে। নির্মাণের সময় অর্থাৎ তাকে মানুষের মতো মানুষ করে তোলার সময় আমাদেরকে সঠিক শিক্ষা তাকে প্রদান করতে হবে। আর আমরা যতই উচ্চ শিক্ষিত হই না কেন, আমরা যদি সঠিক শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা, পরম দলের শিক্ষা তাকে না দিই, তাহলে কিন্তু জীবন ধ্বংস হবেই হবে, ওই ব্রিজের মতো ভেঙে পড়তে হবে। যতই আমরা উন্নতি করি না কেন, যতই আমাদের টাকা পয়সা থাকুক না কেন, যতই আমরা সমাজে গণ্যমান্য হই না কেন, একদিন না একদিন ওই তাসের ঘরের মতো ভেঙে পড়বে যদি আমাদের নির্মাণ সঠিক না হয়, যদি আমাদের গোড়া বাঁধা না থাকে, যদি আমরা সঠিক মানুষের মতো মানুষ না হয়ে উঠতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই পরম দলের প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলবেন। আপনার সন্তানদেরকে পরম দলের সন্তান করে তোলার চেষ্টা করবেন। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। আর পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবকে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টিতে দর্শন করে তাঁর প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলবেন। আর যখনই জীবনে কোনো রকম সমস্যা হবে, আপনারা কিন্তু অতি অবশ্যই নিজেরা প্রথমে সলভ করার চেষ্টা করবেন, আপনার আশেপাশের গুরু ভাইদের দিয়ে সলভ করার চেষ্টা করবেন।
তখন না হলে ঋত্বিক দেবতার দিয়ে সলভ করার চেষ্টা করবেন, তখনও যদি না হয় তখন দেওঘরে ছুটে যাবেন পরম পূজ্য বাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী চরণে, সেটি নিবেদন করবেন, সকল সমস্যার সমাধান হতে বাধ্য হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ভীত তৈরি করুন, সন্তানদের ভীতকে মজবুত করার চেষ্টা করুন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, সন্তান সুন্দর সুমধুর জীবন লাভ করবে এবং এই জগৎ সংসার সুন্দর সুমধুর হয়ে উঠবে, পুরো বিশ্ব সুন্দর সুমধুর হতে বাধ্য হবে। একমাত্র পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ ছাড়া এটি সম্ভব নয়, পরম দয়ালের পাদপদ্মা আশ্রয় ছাড়া এটি সম্ভব নয়। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।